नमस्कार बंधुरा, आपनादेर सकलके सुस्मितार रान्नापार चैनेले स्वागत। आज के आमार रेसिपि हलो कालो मुसुर डालेर तड़का। आमी लाल मुसुर डालेर तड़का एर आगे देखिएछि, आमार चैनेले भिडियो आछे, आपनारा देखे निते पारेन। आज के आमी देखाबो कालो मुसुर डालेर तड़का। आशा करि आपनादेर भालो लागबे। भालो लागले कमेंट करबेन, लाइक करबें, शेयर करबें, आमार चैनल की सब्सक्राइब करबें। आमार चैनले नतून बंधु हये थाकले चैनल की सब्सक्राइब करार जोन्नो अनुरोध रइल। आमी किभाबे एई कालो मुसुर डालेर तड़का बानाई सेटाई आजके आपनादेर साथे शेयर करब। एई तड़का आपनारा गरम गरम रुटी, पराठा, रुमाली रुटी, लाच्छा पराठा एमनकि भातेर साथे खेतेओ खुबई भालो लागे। ताहले देखते थाकुन आमी किभाबे तड़का बनाच्छी। कालो मुसुर डाले तड़का करार जोन्नो आमी एई मेजारिन कापे एक कप कालो मुसुर डाल निये निलाम। एई मुसुर डालटाके कालो मुसुर डाल बला हय। एटा होच्छे खोसा समेत मुसुरीर डाल। आर एकटा लाल मुसुरीर डाल आछे, एटा एटाके बोले लाल मुसुरीर डाल। एई मुसुरीर डालेर तड़काओ आमी देखिएछि, आमार भिडियो आछे, आमार चैनेले देखे नेबे। आर एटा होच्छे कालो मुसुरीर डाल। आमी मेजारिन कापेर एक कप मुसुरीर डाल निएछि, आपनारा कम बेशि निते पारेन। एबार आमी डालटा भालो करे धुये नेब। मुसुरीर डालटा आमी दोबार तीनबार करे भालो करे धुए नियेछि। एबार आमी प्रेसार कुकारे मुसुरीर डालटा देबो, एकटा सिटি मेरे नेब। प्रेसार कुकारे डालटा आमी दिए दिएछि। आर एई मेजारिन कापेर मापे आमी जलटा देबो, जेहेतु एई एक कप आमी डाल नियेछि, एई एक कप जल देबो। आर एक कप जल दिच्छि, मोट दो कप जल दिलाम, एक चामच नून दिलाम आर दुटो काचा लंका दिए दिलाम। प्रेसार कुकारे ढाकनाटा आमी दिए दिच्छि, दिए एकटा आमी सिटি मारबो। डालटा आमी सिटি दिए नियेछि। आमी बोलेछिलाम जे एकटा सिटি दिते हबे, आमी भूल बोलेछिलाम, दुटो सिटি दिते हबे। दुटो सिटি देयार पर डालटा एरकम सिद्ध हयेछे, देखिए दिच्छि। डालटा जेन पुरो गले ना जाए, ठीक एरकम सिद्ध हबे। गले गेले किन्तु भालो लागबे ना। गैसे पैन बसिए दिएछि, सर्षेर तेल दिलाम। प्रथमे दुटो डिम आमी झुरি करे नेब। ডিমের ঝুরিটা হয়ে গেছে, এবার আমি এই ডিমের ঝুরিটা নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি চারটি ছোট এলাচ দিলাম, কয়েক টুকরো লবণ দারচিনি দিলাম আর পাঁচ ছটা লবঙ্গ দিলাম। মশলাগুলো থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব টমেটো কুচি। একটা বড় টমেটো আমি টুকরো টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় ওই জন্য আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। দু মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা আমি আবার এক মিনিট ধরে
একটু ভাজলাম। এবার আমি এর মধ্যে দেব ক্যাপসিকাম কুচি, এবার আমি এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, রসুন বাটা আমি 1/2 চামচ দিলাম। আপনারা আদা কুচিও দিতে পারেন, আবার রসুন কুচি দিয়েও করতে পারেন, আমি বাটা দিয়েই করছি। মধ্যে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 মিনিট ধরে কষালাম, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডালটা দিয়ে দেব। এই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু আমি সেদ্ধ করেছি, তাই আমি বেশি কাঁচা লঙ্কা দিলাম না, 2টো দিলাম। ডিমের ঝুড়িগুলো দিয়ে দিলাম, ডিমের ঝুড়িগুলো মিশিয়ে দেব। এবার আমি নামানোর আগে ধনে পাতা কুচি দেব। এবার আমি কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি আপনাদের বাড়িতে না থাকলে নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে দেব। গরম মশলার গুঁড়ো, এবার আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব, যাতে ওই ধনে পাতার গন্ধ, কসুরি মেথি আর গরম মশলার গন্ধটা ভালোভাবে থাকে। প্যান বসিয়ে দিলাম, সর্ষে তেল দিচ্ছি, গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা। ভালো করে এগুলো একটু ভেজে নেব। খুলে দিচ্ছি, আর এই যে ফোড়নটা আমি তরকার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। এবার আমি গরম গরম পরিবেশন করব। কালো মসুর ডালের তরকা আর গরম গরম রুটি, রুমালি রুটি, পরাঠা, লাচ্ছা পরাঠার সাথে পরিবেশন করব। আমার এই বানানো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর লাইকও করে দেবেন। আজকে আমি এখানেই রাখলাম, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।